জিহ্বার রং দেখেই বুঝে নিন শরীরে কোন রোগ বাসা বেঁধেছে। নিশ্চয়ই দেখেছেন ডক্টর জিহ্বা দেখেই রোগীকে পরীক্ষা নিরীক্ষা করেন, কারণ জিহ্বা দেখেই বোঝা যায় ঠিক কোন রোগে আক্রান্ত রোগী। জিহ্বা স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছুই বলতে সক্ষম। জিহ্বার আকার, গঠন এবং রং এর উপর ভিত্তি করে স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক কিছুই বোঝা সম্ভব। তবে এর জন্য আপনাকে সকালবেলা দাঁত ব্রাশ করার আগে প্রাকৃতিক আলোতে জিহ্বাটি পরীক্ষা করে দেখতে হবে, আর দিনের অন্য কোনো সময় পরীক্ষা করতে চাইলে কোনো খাবার খাওয়ার অন্তত 1 ঘন্টা পরে তা করতে হবে। চলুন তবে জেনে নেওয়া যাক কোন রঙের জিহ্বা কী সংকেত দেয়। 1. নীল। কিডনি রোগের লক্ষণ হল জিহ্বার রং নীল হওয়া। 2. ফ্যাকাশে জিহ্বা। ভিটামিন এবং খনিজ পুষ্টি উপাদানের ঘাটতি হলে জিহ্বা ফ্যাকাশে হয়ে যায়। 3. সাদা। শরীরে পানিশূন্যতা দেখা দিলে জিহ্বার রং সাদা হয়ে যায়। এছাড়া ছত্রাক, সংক্রমণ এবং ফ্লুর লক্ষণও হতে পারে এটি। 4. ধূসর। হজম প্রক্রিয়ার কোনো রোগ হলে এমন রং হয় জিহ্বার। 5. ভারী সাদা আস্তরণ। জিহ্বার উপরিভাগে ভারী সাদা আস্তরণ পড়লে বুঝবেন দেহে কোনো বিষক্রিয়া হয়েছে বা সংক্রামক রোগে আক্রমণ করেছে। 6. হালকা গোলাপি। জিহ্বার আদর্শ রং হলো হালকা গোলাপি। এই রঙের জিহ্বা স্বাস্থ্যকর দেহের নির্দেশক। একটি স্বাস্থ্যকর দেহের জিহ্বা দেখতে এমনই হয়। 7. লাল। লাল রঙের জিহ্বা আপনি যে কোনো সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন তার নির্দেশক। এ থেকে আরও বোঝা যায় যে দেহে বা রক্তে কোনো ধরনের প্রদাহ সৃষ্টিকারী প্রক্রিয়া চলছে। 8. উজ্জ্বল লাল। হৃৎপিণ্ডের কোনো রোগের লক্ষণ উজ্জ্বল লাল জিহ্বা। অনেক সময় এটি আপনার রক্তে কোনো রোগ থাকার লক্ষণও হতে পারে। 9. হলুদ। পাকস্থলী বা লিভারে কোনো সমস্যা হলে জিহ্বার রং হলুদ হয়। 10. বেগুনি বা রক্তবর্ণ। ফুসফুস এবং হৃদরোগ থাকলে জিহ্বা এমন রং হয়। 11. বাদামি আস্তরণ। ফুসফুসের কোনো রোগের লক্ষণ এটি। 12. হলুদ আস্তরণ। হজম প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে এমন আস্তরণ পড়ে। 13. ধূসর আস্তরণ। গ্যাস্ট্রিটাইটিস এবং পেপটিক আলসারের লক্ষণ এটি। 14. কালো রং। সাধারণ কারো কারো জন্ম থেকেই এরকম রং থাকতে পারে, তবে যদি হঠাৎ কালো রং দেখেন তাহলে বুঝবেন একসঙ্গে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া জমা হয়েছে জিভে। তবে শুরু থেকেই এমনটা হবে না, প্রথমে হলুদ, তারপরে ব্রাউন, তারপরে কালো রং হবে। 15. হলুদ রং। জিভের রং সাধারণত এমন হয় না, যখন হবে তখন বুঝবেন লিভারের বড় সমস্যা রয়েছে, সম্ভবত জন্ডিস হয়ে গেছে। দেরি না করে ডাক্তারি পরামর্শ নিন। 16. পার্পল রং। দীর্ঘদিন ধরে শরীরে কোনো সমস্যা থাকলে জিভের রং পার্পল হতে শুরু করে। এটার অর্থ শরীরে ভিটামিন বি এর ভীষণ ঘাটতি রয়েছে। মনে রাখবেন শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো জিহ্বা, তবে আমরা অনেকেই এর খেয়াল রাখি না। প্রতিদিন জিভ পরিষ্কার রাখলে অনেক রোগের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে, তাই রোজ সকালে দাঁত মাজার সময় জিভ ভালো করে পরিষ্কার করে নিন, তবেই সুস্থ থাকবেন।